السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيشتي بانجلار دوري ركاتشير شديد دوشاق بندو شكرا আপনাদের সামনে এটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল এলমের ফবইলত বা মর্যাদা আমরা এ নিয়ে আলোচনার জন্য যথারীতি স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই প্রথমে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলম দিন জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম আর আমার সর্ববামে উপবিষ্ট বিশিষ্ট আলমদ্দিন শেখ মুজাফর বিন মরসিন আসসালামু আলাইকুম আমার একেবারে নিকটে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন শেখ আহমদুল্লাহুল্লাহ যাতারি রয়েছি আমি আপনাদের সামনে হারুল হোসেন শুধু দর্শকবৃন্দ দর্শক বৃন্দ এলিম আর এমন কিছু এলিমের কথা আমরা বলেছি যেগুলির অপকারিতা আমাদেরকে দুনিয়াতে যেমন প্রেশান করে দিচ্ছে আখারাতে আমাদেরকে ইমানহীন অবস্থায় জাহান্নামের দিকে ধাবিত করবে এজন্য সকল বিষয় হতে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন পক্ষান্তরে যে এলিম আল্লাহ প্রদত্ত যে এলিম অহির উৎস থেকে সংগৃহীত যে এলিম আল্লাহর যে জ্যালিমের মাধ্যমে আমরা ভালো মন্দ যাচাই করতে সক্ষম হচ্ছি জ্যালিমের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারছি এলিমের মাধ্যমে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ আরেহি ওসাল্লাম কোন আমল কিভাবে করেছেন সেটা আমরা জেনে সেইভাবে আমল করে আল্লাহর সান্নিধ্য প্রত্যাশা করছি সেই এলিমের ফজিলত কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন এর ফজিলত গুরুত্ব মর্যাদা অনেক বেশি তাই আমরা বিজ্ঞ আলোচকদের মাধ্যমে বিষয়গুলি দলিল প্রমাণ এ জানতে চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমেই আমরা আহ্বান জানাচ্ছি যারা মুজাফর মহাসিনকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার ফজিল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ যারা আল্লাহ প্রতি ইমান এনেছেন এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে ইলমা তারপরে বলছেন দারাজাত মর্যাদা একটি নয় দারাজাত তাদের মর্যাদা অনেক 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 শুধু একটা নেই বহু মুখী মর্যাদা এখানে শুধু এটাই নয় যে একজন ব্যক্তি যদি এবাদত করে সালাত আদায় করে সিয়াম পালন করে পক্ষান্তরে আরেকজন ব্যক্তি এলেম অর্জন করে এই দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু এখানে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম এলমের ব্যাপারে আরও গুরুত্ব দিয়েছেন এই মর্মে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য রাস্তায় চলে বা বের হয় এলেম অন্বেষণের জন্য রসদাম বলছেন ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তার দিকে ধাবিত হয়ে পথটাকে সহজ করে দিলেন এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে যখন কোন তালেবুল এলেম বের হয় এলেম শিক্ষা করার জন্য তখন ফেরেস্তারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন এমনকি পানির মধ্যে মাছ এবং গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য কামনা করে দোয়া করে যে ব্যক্তি এলেম শিক্ষা দেয় সে ফজিল তো আলাদা আছেই কিন্তু যখনই কোনো ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার একটা মর্যাদা নেমে আসলো আর একটা হাদিসে আসছে যে কিতাব আল্লাহ ও তাদের সোনাহু ফাহাফাত আলাই হিমুল মালাইকা যখন এলেম শিক্ষার জন্য কোরআন তেলাবাত করে বা তাকে এলেমটা মুতালা করে এ তাদের তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তারা তাকে ছায়া করে বসে সেখানে তো আল্লাহ বলছেন মর্যাদার ব্যাপারে আমরা আগেই বলেছি যে আমরা আলেমদের মর্যাদা দেওয়ার গুরুত্ব আর অবমূল্যায়নের ক্ষতি আলোচনা করব। আর আলেমের মর্যাদা বুঝতে হলে তিনি যে এলেম ধারণ করে আছেন তার মর্যাদা বুঝতে হবে একজন ডাক্তার যখন ডাক্তার হয় তার মর্যাদা বুঝি একজন প্রকৌশলী প্রকৌশলী হলে আমরা তার মর্যাদা বুঝি কিন্তু একজন আলেমের মর্যাদা অনুধাবনের ক্ষেত্রে অনেক সময় আমরা অবহেলা অবহেলা করি সেটা হয়তো আলেমের অর্থনৈতিক কারণে হতে পারে সামাজিক কারণে হতে পারে কিন্তু আলেম যে এলেম বহন করছেন আমার যদি ইমান থাকে আমি যদি সেই অহির এলেমের ইমানদার আমি বুঝতে পারবো যে কত মূল্যবান জিনিস এর ভিতরে আছে কালে আমাকে এর মর্যাদা দেওয়া উপায় নেই আর এজন্যই আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এলেমের মর্যাদার ব্যাপারে একটা তো আপনি কোরআনের আয়াত যেটা উল্লেখ করেছেন যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই জ্ঞানী এবং অজ্ঞান জ্ঞানী এবং মূর্খ তো সমান হতে পারে আল্লাহ রসুল সালাম আরো সুন্দর করে বুঝিয়েছেন আমরা অনেক সময় এবাদতের গুরুত্ব বুঝি আল্লাহ রসুল সাল্লাম এবাদত এবং এলেমের পার্থক্য বুঝাতে এবাদতের অবশ্যই দরকার আছে কিন্তু একজন এবাদত করছে আলেমদের কাছ থেকে শিখেছে যেটা আমাদের আগে আলোচনা করেছি সবাই তো সব এলেম শিখবেন না একজন ইমানের এলেম আছে হয়তো ইমানটা সহি আছে আলেমদের কাছ থেকে নামাজ কিভাবে পড়তে হয় শিখেছে অজিকির কিভাবে করতে হয় শিখেছে জিহাদ কিভাবে করতে হয় দাওয়াত কিভাবে দিতে হয় শিখেছে সে আমল করছে সে আবেদ আল্লাহ তালের এবাদত সে পালন করছে এবাদত পালনের মৌলিক এলেমও সে শিখেছে কিন্তু সে আলেম না ওহির ব্যাপক এলেম তার কালবে নেই আল্লাহ রসুল সাল্লাহ এই দুইজনের ভিতরে পার্থক্য বিভিন্ন ভাবে বুঝেছেন এক হাদিসে বলছেন যেটা উপরে। অর্থাৎ একজন লোক সকলে এবাদত করে এবাদতে তার জুড়ি নেই আর একজন এবাদত করেন আল্লাহর মৌলিক করেন কিন্তু তার ভিতরে আছে এই দুজনের পার্থক্য কেমন পূর্ণিমার রাত্রের চাঁদ আর অন্য সকল তারার মধ্যে যেমন পার্থক্য অন্য সকল তারার আলো যেমন নিষ্প্রভ কিন্তু পূর্ণিমার রাতের চাঁদ চাঁদের তুলনায় সেটি কিছুই না ঠিক আলেমের মর্যাদার কাছে হাজার হাজার আবেদের এবার মর্যাদা মর্যাদা কিছুই না সঙ্গে একটু যোগ করে স্যার এলেমের মর্যাদার জন্য আরো দুটি পয়েন্ট যদি আমরা বলি প্রথম পয়েন্টটি আলোচিত হয়েছে কিন্তু পয়েন্টটাকে আমরা যদি বের করে বলি যে কোরআনে কারিমের সর্বপ্রথম অর্ডার সালাতের অর্ডার আসেনি এখনো হজের অর্ডার আসেনি জাকাতে কোনো অর্ডার আসেনি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তালার এক করা পড়ো ইলেমিন নির্দেশ আমরা যদি একজন মানুষকে জিজ্ঞাসা করি যে একজন ইমানদারের জন্য সর্বপ্রথম কোন জিনিসটা জরুরি হয়তো আমরা অনেকে উত্তরে বলবো ইমান আনা জরুরি আমি বলবো না ইমানও পড়ে ইমানের এলিমটা অর্জন করতে হবে আমি যার উপর ইমান আনবো তার সম্পর্কে আগে আমার এলিম অর্জন করবে তারপর তো বিশ্বাস এই জন্য আরেকটি বিষয় পাশাপাশি তাহলে এক নম্বর বিষয় হল ইসলামের সবচাইতে প্রথম এবং ফার্স্ট অর্ডার হলো অর্জন করা আর দুঃখজনক হলেও সত্য জি সবচেয়েতে এটাতে আমরা পিছে আমরা অন্য আমলের যতটুকু আগায়া এলেমের তার চেয়ে বেশি পিছে আছি আর দুঃখজনক আমরা ওহির এলেম অর্জনে পিছি আছি এটা দুঃখজনক কিন্তু ওহির এলেমের ধারককে মর্যাদা দিতে পারছিনে এটা আরো বেশি দুঃখজনক অর্থাৎ আমি ওহির এলমের মূল্যায়ন করতে পারেন এখন আরেকটা হাদিস এই প্রসঙ্গে বললে দর্শকদের বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাদলুল আ'লমি আলা আদনা কাফাদলি আলা সাধারণ উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মর্যাদা সাধারণ আবেদ এবাদতকারী একেবারে পাক্কা দ্বীনদার আবেদ যে পদ্ধতিরই হোক তার উপরে একজন আলেমের মর্যাদা এতখানি এত বেশি আর একটু বেশি যদি আমরা বলি স্যার সেটা হলো এলেমের মর্যাদা বোঝার জন্য এটুকু যথেষ্ট যে এটা নবীকনের উত্তরাধিকার। জি জি স্পষ্ট বলেছেন আবু দাউদের হাদিস যে ইন্না আল উলামা উরাসাatul আমবিয়া وان আমবিয়া

সম্মানিত সুদী ও দর্শক দর্শকবৃন্দ সময় হলো আমাদের একটা বিরতির এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আলাইকুম ওবার সুদী দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের এই ভুবনে। আমরা আলোচনা করতেছিলাম এলিম নিয়ে ইলিমের মর্যাদা কত ইলিম অর্জনে আল্লাহর প্রথম নির্দেশ ইলিম দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন সে আল্লাহর আলমিন ইলিমের মাধ্যমে এক শ্রেণীর মানুষের মর্যাদা এটি উন্নত করেন সে আল্লাহ রবুল্লাহ আবার প্রশ্ন করে বলছেন যারা জানে যারা আলেম আর যারা আলেম নন তারা কি সমান হতে পারে কখনো না অতএব আমরা যে আলোচনার মাধ্যমে এতক্ষণ যা বুঝতে পারলাম আমরা বুঝতে পারছি যে পূর্ণিমার রাতের চাঁদ তার সাথে যেমন তারকার তুলনা হয় না চাঁদ হচ্ছে এলিম আর এই তারকা হচ্ছে সাধারণ পরেজগার তাহলে কত মর্যাদা আল্লাহর নবীর মর্যাদা কোথায় সমস্ত নবী ও রসুলদের চেয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর কোথায় তার উম্মত আর তুলনা করেছেন আল্লাহ নবীর উম্মতের মাঝে নবীর যেরকম মর্যাদা সমাজের সাধারণ আবেদ পরেশগারের মাঝখানে একজন আলেমের সেই রকম মর্যাদা আল্লাহ আকবর শুধু আমরা বুঝতে পারছি যে যে বিষয়ে আমরা অবহেলা করে এসেছিলাম আমরা ইলিম অর্জন করিনি অথবা ইলিম অর্জন যে গুরুত্বপূর্ণ সেটাও বুঝিনি অথবা যারা ইলিম অর্জন করেছেন তাদেরকে নানাহ কারণে অবজ্ঞা করেছি কোথায় আমাদের সেই অবজ্ঞার জোয়ার গিয়ে থামছে সে তো আমাদের ইমানের উপরে আঘাতের মতো সুতরাং বিষয়টি সাধারণ নয় যেটা আমাদের শেখ মুজফর বলতে চাচ্ছিলেন আমি সেখান থেকে কথা শুরু করার জন্য অনুরোধ করব জি এলএম এর মর্যাদা যদি আমি দেখতে চাই তাহলে দেখতে পাব যে একটা ছেলে যখন বিসমেল্লা শব্দটি বলে বা আউজবিল্লা শব্দটি বলে প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি হবে এটা রসদ সাল্লাহ নির্দেশ শুধু তাই নয় স্বাভাবিক যে ব্যক্তি একটা কোরআন তেল করতে পারে তার নেকি আর যে শিক্ষার চেষ্টা করে তার নেকি দ্বিগুণ দশ নেকির কথা যখন আমি বলবো তখন আর একটি হাদিসে যাকে যোগ করলে দশ থেকে আর বাড়বে মান হাম্মাবে আমালিন ফাইয়া আমালুহা ফালাহু আশ্র হাসানাত ইলা সাবি মিয়াতে দিফিন দশ থেকে আল্লাহর আব্বুল তাকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন সাতশো আল্লাহ আল্লাহর আব্বুল দ্বিগুণ করতে পারেন এই আয়তের পরের অংশটুকু যেটা ছবি বুকের মধ্যে আদেশটা আসছে সেক্ষেত্রে সাধারণ শিক্ষা যেখানে আল্লাহর আব্বুল আলমের সন্তুষ্ট উদ্দেশ্য নয় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় আলেমের মর্যাদা যে প্রসঙ্গটা শেখ বলছিলেন আল্লাহ আব্বুল আলমিন স্পষ্ট বলেছেন শব্দটা উল্লেখ করার পরে আলিমদেরকে পৃথক করে নিয়েছেন পৃথিবীতে যে যত বড় বিদ্যান হোক যে যে বিষয়ে পাণ্ডিত্য অর্জন করুক না কেন আর কোনো আবেদ যতই তাহাজ গুজার হোক না কেন বা কোনো দানশীল যতই দান করুক না কেন বা একজন দানশীল ব্যক্তি যত হাজার মসজিদ তৈরি করুক না কেন আল্লাহর ঘোষণা অনুযায়ী স্পষ্ট আলেম আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে ইননামা বলে মায়ে কাপা উল্লেখ করা হয়েছে যার গুরুত্বটা আমার বুঝি একমাত্র বান্দাদের মধ্যে প্রকৃত ভয় আল্লাহকে আলেম করে আর একটা জিনিস যেটা বলছিলেন আমি একটু আপনার কথাটার সাথে দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই চেষ্টা হলো যে আরবি ব্যাকরণ এটা রীতি আছে না এটা দৃঢ়তার অর্থ দে আর তারপরে যদি আবার মা সংযুক্ত হয় তাহলে ইন্নামার পরবর্তী যে বাক্যটা আসে এটাকে বলা হয় যে চূড়ান্ত কথা এটা তুফিদুল হাসর যেটা বলা হয় চূড়ান্ত কথা সে কথাই তিনি আমাদের শেখ মুজফর বলছিলেন আল্লাহ তার বান্দা যারা তারা তো তাকে ভয় পানি তন্মধ্য হতে আল্লাহ রবুল্লা আলমেন বিশেষ এক শ্রেণী যারা আল্লাহকে সর্বাধিক ভয় পান তাদের কথা বলে তারা হলো আলেম আলেমদেরকে কেবল শরীয়তে নবীদের ওয়ারিস বলা হয়েছে আর কোন ব্যক্তিকে ওয়ারিস বলা হয়নি সুতরাং এই কথার স্পষ্ট ফুটে উঠে যে আলেমদের মর্যাদা কত জি নবীদের স্থলাভিষেক তারা অন্য কেউ না আর একটা হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো একজন ব্যক্তি সালাত আদায় করে রাত্রিতে তাহাজ পড়ে নফল সিয়াম আদায় করে এই ব্যক্তি কেমন আর আর এক ব্যক্তি সালাত আদায় করে পালন করে কিন্তু সেই এলেম শিক্ষা দেয় হ্যাঁ ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে এবং মানুষকে এলেম শিক্ষা দেয় তাদের মধ্যে উত্তম আর একটা হাদেশ বলে বলা হয়েছে যে আসমান এবং জমিনে যা কিছু আছে এমন কি উদাহরণ দিয়েকে বলেছে পানির মাস পর্যন্ত ইসল্লি মুআল্লিমান নাস অর্থাৎ যে ব্যক্তি মানুষকে এলেম শিক্ষা দান করে প্রত্যেকই তার জন্য আল্লাহর কাছে রহমত চায় এবং দোয়া করে তার জন্য এত বড় মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি না তাহাজ্জুদ গুজার ব্যক্তি পাবে না দানশীল ব্যক্তি পাবে না অন্য কোনো এলম শিক্ষাকারী ব্যক্তি পাবে না মুজাহিদ পাবে না মুজাহিদ পাবে না গাজি পাবে না এটা পাবে না এটা পাবে একমাত্র আলেম শিক্ষা গ্রহণের জন্য অন্য কারোর জন্য এটা মর্যাদা দাদ আচ্ছা বিষয়টা আমি আপনাদের কাছ থেকে আরো ক্লিয়ার করে জানতে চাইবো যে আলেমদেরকে নবীর ওয়ারিশ বললেন আল্লাহর নবী ওয়ারিশ বললেন আমরা তো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আকুলি এক ছিল অতপর যখন তারা ইখতিলাফ করলো ফাবায়সা আল্লাহুন নাবিনা ও বশিরির ও আল্লাহ নবী পঠালেন সতর্ক করলেন যে এই উম্মতের মাঝে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সর্বশেষ নবী তারপরে আর নবী আসবেন না কিন্তু ক্রিয়ামত পর্যন্ত কি ওই আর দ্বন্দ্ব সংঘাতে মানুষকে কি সঠিক পথ নির্দেশনা কেউ দেবে না ওই নির্দেশনা কে দেবে তারাই তো সেই আলে সে কারণেই তাদেরকে বলা হয়েছে কি নবীদের আমি বলবো যে আপনাকে একটু ক্লিয়ার করার জন্য বিষয় অবশ্যই বিষয়টা হল যে বলছেন নবীগণ শুধু এক নবী নয় আম্বিয়া সকল নবীর যে নবুয়াতের এলেমটা এবং সেই নবুয়াতের এলেম ইন্নামা ওয়ারস এলমান তারা এলেম রেখে গেছেন সে এলেম কিসে রেখে গেছেন কিতাবুল্লাহ ওয়াসুন্নাতুর রাসুলি ওহির এলেমের ভিতর অন্য কোথাও না রাসুল্লাহ সুসনাম পূর্ববর্তী সকল নবীর এলেমকে তিনি পেয়েছেন এবং তার সকল এলেমকে কেতাবুল্লাহ ও সুন্নাতুর রাসুলি আল্লাহর কেতাব রসুল্লাহ সুন্নাতের ভিতর রেখে গিয়েছেন এই ওহির এলেম যে শিখলো সেই নবীর উত্তরাধিকার গ্রহণ করলো উত্তরাধিকারী হয়ে গেল এখন এই আলেমের উপরে দায়িত্ব রয়েছে আমরা এখানে দুটো দিক যেখানে আলোচনা করতে বসেছি একটা হলো আলেমদের মর্যাদা আর ভিন্ন দিক আছে আলেমদের দায়িত্ব এখানে হয়তো দর্শকরা মনে করতে পারেন যারা আলোচনা করছেন তারা সবাই আলেম এই জন্য তাদের মর্যাদাগুলো গুলো বোধ হয় আমাদেরকে বেশি বেশি করে বলছে বিষয়টা এরকম নয় আমরা যেটা চাচ্ছি আমরা সমাজে দেখতে পাই যে দিনদার মানুষেরাও যেখানে ইসলাম যারা পছন্দ করেন না অন্য ধর্মের মানুষেরা আলেমদের প্রতি মোমেনদের অন্তরকে বিষিয়ে দিতে ব্যস্ত থাকেন জি জি কারণ যতক্ষণ উম্মত আলেমদের প্রতি মহব্বত রাখে আলেমদের কথা শোনে ততক্ষণ উম্মতকে বিভ্রান্ত করা যায় না ইসলামী জীবন ব্যবস্থাটাই এরকম আপনি অনেক অমুসলিম সমাজে মনে করেন খ্রিস্টীয় সমাজে একটা মানুষ বড় হওয়ার পরে মরণ পর্যন্ত একদিনও চার্চে যায়নি এরকম পাওয়া যাবে ইংল্যান্ডের মতো দেশে চার্চে যাওয়া চেয়ে মসজিদে যাওয়া মুসলমানের সংখ্যা অনেক বেশি ইসলামী জীবন ব্যবস্থাটাই এমন যে একটা মুসলমান মসজিদে যাবে কোনো না কোনো ভাবে আলেমদের সাথে মেশবে আলেমদের থেকে বিচ্ছিন্ন জীবনে জন্মের দিনে ব্যাপটিজম বিয়ের দিনে চার্চ আর মরার পরে বাইবেল পাঠ এরকম কিন্তু মুসলমানদের অসুযোগ নেই মুসলিম সমাজে প্রতিটি মুসলমান আলেমদেরকে নিয়ে চলেন নামাজে কালামে এই মুসলমানরা যতক্ষণ আলেমদের প্রতি ভালোবাসা মহব্বত থাকবে ততক্ষণ দিনের সাথে সম্পর্ক থাকে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তো এই আলেমদের মাধ্যমে আমরা পাচ্ছি কিন্তু যখনই আলেমদের প্রতি আমাদের মনে অবজ্ঞা তৈরি হয় আমরা মনের অজান্তে তারা যে ওহির এলেম নিয়ে বেড়াচ্ছেন তাকেও অবজ্ঞা করে ফেলি মানে এটা আলেমকে অবজ্ঞা করতে যে আমি কি করতেছি আমরা ওহির ইলিমকে অবজ্ঞা করতেছি নবীর ওরাসতকে অস্বীকার করতেছি প্রকারান্তরের নবুতির বিরুদ্ধে জন্য আমাদের একটা বিশুদ্ধার হয়ে যায় এবং এর মাধ্যমে রাস্তা বের হয়ে এর মাধ্যমে যেটা হচ্ছে ধার্মিক মানুষেরাও অনেক সময় আলেমদের কাছে যে লাভ নেই আলেমরা কিছু বোঝে না তাহলে কোথায় যাব তিনি অস্থিরতার ভেতরে পড়েন এবং নিঃসন্দেহে বিভ্রান্তি তার সামনে দাঁড়িয়ে যায় দ্বিতীয়ত আমরা যখন আলেমদের প্রতি শ্রদ্ধা ধারাবো দল মত নির্বিশেষে যে ব্যক্তি ওহির এলেম লালন করছে এই ব্যক্তিকে সম্মান করা ভালোবাসা সম্মান করা অর্থ তা সব কথা মেনে নেওয়া নাই আলেমের ভুল হতে পারে অনেক আলেমের ভুল হতে পারে সব আলেমের কিছু ভুল হতে পারে কিন্তু আলেমের ভিতরে ওহির এলেম আছে তাকে ওহির কারণে সম্মান দেওয়ার অনুভূতি আমার ভিতরে থাকা বাস্তব আলম জি কোন জ্ঞানীকে আমি যখন মর্যাদা দেব। তখন তারা সমান মর্যাদা দেয় না এখন একজন আলিম তার ভিতরে যে জ্ঞানটি আছে সেটি হলো কোরআন এবং সুন্নার জ্ঞান ওহির জ্ঞান আল্লাহ সম্পর্কিত জ্ঞান এখন যিনি দুনিয়াবি একটি বিশেষ সাবজেক্টের উপরে নলেজ রাখেন নিঃসন্দেহে তিনি মর্যাদা পান কিন্তু যিনি আমার দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন উভয় জীবন সম্পর্কে যিনি জানেন কল্যাণকর পথ অকল্যাণকর পথ যিনি জানেন যিনি তথা আল্লাহ সম্পর্কে জানেন তার মর্যাদা সবচেয়ে বেশি হবে এটা লজিকই বলে এটা আমার ইমান থাকলে এর কোনো গত্যন্ত নেই আমি অনেক সময় আলোচনা করি একটা মসজিদ কমিটিতে সারা বিশ্বে বিভিন্নভাবে হয়তো সম্পদশালী মানুষ আছেন আধুনিক শিক্ষা উচ্চশিক্ষিত মানুষ আছেন তিনি মসজিদের ইমামকে অত মূল্যায়ন করেন না কারণ অর্থের দিক থেকে তিনি কমাম সামাজিক শক্তিতে তিনি কম রাজনৈতিক প্রতিপত্তিতে তিনি কম কাজে দুনিয়ার এই দিকগুলো যার অন্তরে বড় তার কাছে এই ইমামের মূল্য কম কিন্তু তিনি যদি অনুভব করেন যে আবু জেহেলের যা ছিল আবু লাহাবের যা ছিল আমার সেটা আছে কিন্তু মোহাম্মদ রসুল্লা সাল্লাম যেটা ছিল সেটা এই ব্যক্তি ধারণ করেছে তখন তিনি তার সব ভুলে যে ওই ওহির এলেমের ধারককে সম্মান করতে বাধ্য হবে যেমন শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সম্মানিত সুদীয় দর্শক আসলে যে সমস্ত জ্ঞানগুলি মানুষের জীবনে প্রয়োজন প্রয়োজনীয় সকল জ্ঞানে জ্ঞানী হন মানুষ সচেতন হন এটাই কিন্তু কোরআনের চাওয়া হাদিসের চাওয়া কিন্তু এর শর্ত হলো ইমান থাকতে হবে এবং জাতির কল্যাণ আর যে ইলিমটা আমরা আলোচনা করছি সেটা হল ওহির ইলিম যে ইলিম মানুষকে আল্লাহর তহিদের দিকে নিয়ে যায় যে ইলিম মানুষকে দুনিয়ায় শান্তির শৃঙ্খলার পথ দেখায় জেয়ালিম মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দে জেয়ালিম মানুষকে পরখালে মুক্তির পথ দেখিয়ে দে সেই যে ওয়াহির ইলিম এই ইলিম অর্জনের ফজিলত অনেক 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 বেশি আর সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে তো সৌভাগ্যমান পক্ষান্তর অর্জন না করতে পারলেও সকলে যারা অর্জন করেছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই সম্মান করি তাহলে অন্তত ইমানের ন্যূনতম দাবিটাটুকু আদায় করা হবে নতুবা আমরা তার সম্মুখীন হয়ে পড়ব যত আলোর কাছে আসব পথ পাব যত আলো থেকে দূরে ছড়ে যাব তত অন্ধকারে ছিটকে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে তাই আসুন আমরা সত্যিকারের এলিম অর্জন করতে এগিয়ে আসি আর যারা আলে মালামা তাদেরকে আমরা সম্মান দিতে চেষ্টা করি সেই দাবি ও প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রব্বুল আলমের কাছে সকলের কল্যাণ কামনা করে বিদায় আরোজ করছি সুভায়নাকা আল্লাহ ও বেহামদিকা সদুল্লাহ ইলাহ ইল্লা আংতা ও আথুব ইলেক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু Mm hmm. Mm -hmm.